বহরমপুরের ভাগার অপসারণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ অধীর চৌধুরী। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বহরমপুর রিং রোড সংলগ্ন ভাগার দিন দিন হয়ে উঠছে আবর্জনার পাহাড়। পিএসসির বৈঠকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও তা পূরণ হয়নি, আর সেই কারণেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এই বিষয়ে আর কি বলছেন অধীর চৌধুরী, শুনে নেব তার মুখেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। যে শহরের মাঝখানে আবর্জনার স্তূপ, পচা দুর্গন্ধ, বাতাস দূষিত, আমাদের যা হলো শিশুদের শ্বাসকষ্ট হচ্ছে, ওই এলাকায় অসুস্থতার সংখ্যা বেড়ে যাচ্ছে, ওখানকার যে পানীয় জল ভূগর্ভ থেকে উঠছে তাতে দূষণ পাওয়া যাচ্ছে, মানুষ যেতে পারছে না, অথচ বহরমপুর শহরের প্রাচীন এলাকা, ওইটা প্রাচীন এলাকা, ওখানে আর্মেনিয়ান চার্চ পর্যন্ত আছে, পশ্চিমবঙ্গে কোথায় আছে জানি না, ওটা একটা ঐতিহাসিক এলাকা, সেইখানে এক ভয়ঙ্কর আবর্জনার স্তূপ, সেই আবর্জনার স্তূপের দুর্গন্ধ দূষণ গোটা এলাকার বাতাবরণকে এবং জীবনকে বিষময় করে তুলছে। কি করতে হবে? ছোট্ট প্রকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই আবর্জনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে, এই আবর্জনাকে সংশোধিত করে এই আবর্জনা থেকেই সার তৈরি হবে, সেই সার ফসলের কাজে লাগবে, মানুষ বাঁচবে, দূষণ বাঁচবে। যখন এই বহরমপুর মিউনিসিপ্যালিটি আমাদের হাতে ছিল, তখন এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য লালবাগের রাস্তায়, বহরমপুর শহর শেষ হচ্ছে লালবাগের রাস্তা শুরু হচ্ছে, দেখবেন বাঁদিকে 32 বিঘা জমি কেনা হয়েছিল, 32 বিঘা। কেন? বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্ত বহরমপুর শহরের আবর্জনাকে যাতে ম্যানেজ করা যায়, বহরমপুর শহরের মানুষকে যাতে রক্ষা করা যায়। 32 বিঘা জমি পড়ে আছে, দরকার শুধু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে সামনে রেখে এলাকায় সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তাদের রুটি রুজির ব্যবস্থা করা যায়, কারণ একটু কী বললাম, এখান থেকে প্রাকৃতিক সার উৎপাদন হওয়ার সম্ভাবনা প্রচুর। কোথায় সরকার, কোথায় নগর উন্নয়ন দপ্তর আমার জানা নাই, কিন্তু এটা জানি যে এই আবর্জনার স্তূপ বহরমপুরের মতন এক শহরের জন্য একটা ক্যান্সার। নিত্য নতুন অত্যাধুনিক মেটাল গ্লাস সহ সমস্ত রকমের হার্ডওয়্যারের সরঞ্জামের সম্ভার নিয়ে চলে এসেছে মিনি গ্লাস হাউস। এখানে বিভিন্ন কোম্পানির প্লাইউড, ল্যামিনেট এবং হার্ডওয়্যার ফিটিংসের যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও অ্যালুমিনিয়াম স্লাইডিং, এসএস রেলিং, পিভিসি দরজা এবং মডুলার কিচেনের কাজও করা হয়। তাই স্বার্থের মধ্যে নিজের স্বপ্নের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন মিমি গ্লাস হাউসে। আমাদের ঠিকানা মিমি গ্লাস হাউস, আশালতা অ্যাপার্টমেন্ট, বান্ধব প্রেসের নিকটে, 7 নম্বর নতুন পাড়া, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9434611167, 9434546012।